গাজায় ইসরায়েলের বিমান হামলায় আমেরিকা ভিত্তিক এনজিও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 ত্রাণকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে পোল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও প্যালেস্টাইনের নাগরিক রয়েছেন। এছাড়া আমেরিকা ও কানাডার একজন দ্বৈত নাগরিকও রয়েছেন। গাজার দাইর আল বালাহ এলাকায় হামলাটি চালানো হয়। গাজায় ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন, গাজায় ত্রাণকর্মীদের সুরক্ষার জন্য ইসরায়েলের উপর চাপ অব্যাহত রাখবেন তারা। অন্যদিকে নিজেদের নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে পোল্যান্ড ও ব্রিটেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় বিমান হামলায় ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত বলে অভিহিত করেছেন। জেরুজালেমে হার্নিয়ার অস্ত্রোপচার শেষে এ বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুদ্ধে এ ধরনের ঘটনা ঘটে থাকে, তবে এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন নেতানিয়াহু। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, দুই নেতা জলবায়ু পরিবর্তন, আমেরিকা ও চায়নার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি নিয়ে কথা বলেছেন। ক্যালিফোর্নিয়ায় গত নভেম্বরে বৈঠকের পর এটাই তাদের প্রথম কথোপকথন। সম্পদ জালিয়াতি মামলার রায়ের বিরুদ্ধে আপিলের জন্য $175 মিলিয়ন বন্ড জমা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইট স্পেশালিটি ইন্স্যুরেন্স কোম্পানি এই বন্ড মেটায়। আইনবিদরা বলছেন, এর মধ্য দিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পক্ষে ট্রাম্পের সম্পদ জব্দ করার পথ রুদ্ধ হল। নিউ ইয়র্ক ও কানেটিকাটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারির ভোট গ্রহণ চলছে। নিউ ইয়র্কে সকাল 6টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে রাত 9টা পর্যন্ত। অন্যদিকে একই সময় শুরু হলো কানেটিকাটে ভোট গ্রহণ শেষ 8টায়। এছাড়াও উইসকনসিন ও রোড আইল্যান্ডে মঙ্গলবার প্রাইমারির ভোট গ্রহণ শুরু হয়েছে। নিউ ইয়র্ক সিটির কুইন্সের ডাক বাক্সে চুরির ঘটনা বেড়েই চলেছে। ডাক চুরির মাধ্যমে চোরেরা পাসপোর্টের মতো অনেক গুরুত্বপূর্ণ জিনিস হাতিয়ে নিচ্ছে। চোরেরা ডাক বাক্সের নকল চাবি দিয়ে এসব অপরাধ করছে। চুরি ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ বলে অভিযোগ সাধারণ মানুষের। তুর্কির ইস্তাম্বুলে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত 29 জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এই আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ। মানি লন্ডারিং প্রতিরোধ আইন মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জাজ জগলুল হোসেন এই অভিযোগপত্র আমলে নেন। ডক্টর ইউনুসের আইনজীবী তথ্য নিশ্চিত করেছেন, আগামী 2 মে অভিযোগ গঠনের শুনানি। দ্বিতীয় টি-20তে স্বাগতিক বাংলাদেশকে 58 রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 161 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে 9 উইকেটে 103 রান তুলে বাংলাদেশ।